তো আমরা এখন এখানে হাঁটতে হাঁটতে একটা জিনিস আমাদের চোখে পড়লো তো চলুন এই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখে খুবই আনন্দিত হবেন তো ছোটবেলার কথা মনে পড়ে গেল এই যে আপনারা দেখতে পারছেন যে এখানে একটা প্যাকেট পরে রয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে বালুর মধ্যে এটাকে একটু তুলি এই যে আপনারা দেখতে পারতেছেন যে একটা পেন্থার একটা কন্ডম এখানে পরে রয়েছে তো এই কন্ডম দিয়ে আগে আমরা ছোটবেলায় অনেক ধরনের খেলা করতাম তো চলুন আপনাদের আজকে ওই ধরনেরই একটি খেলা আজকে শেয়ার করব আপনাদের মাঝে তো চলুন তো আর আমরা ওই যে ওইখানে দেখতে পাচ্ছি যে ইউজ পরিমাণ পানি এখানে জমে রয়েছে তো চলুন আমরা আজকে এই পানিতেই আপনাদের দেখাবো যে এটা কিভাবে আর কি এই কাজটা আমরা করবো এবং কি করব তো চলুন সর্বপ্রথম হচ্ছে এটাকে একটু এখান থেকে একটু ধুয়ে নেই তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা একদম পুরো পারফেক্ট হ্যাঁ আমরা এখানে এটাকে যে পাইসে একদম প্যাকেটটা একদম নতুন রয়েছে তো চলুন এখন হচ্ছে এটাকে খেলার জন্য আরেকটা জিনিস লাগবে ওটাকে আমরা একটু সংরক্ষণ করে নিয়ে আসি ওই জিনিসটা সংরক্ষণ করার জন্য আমাদের একটা গাছের প্রয়োজন তো আমরা সেটাকে এখন একটু খুঁজব তো ওইখানে একটা গাছ রয়েছে আমরা ওই গাছ থেকে এই জিনিসটা কালেক্ট করব তারপরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আর কি আমরা এই কাজটা করব তা আমরা ধীরে ধীরে ওই গাছটার দিকে যাচ্ছি তো এই হচ্ছে সেই গাছ এই যে আপনারা দেখতে পারছেন এই যে এখানে রয়েছে লোহান্তে একটা লোহ তাড়াতাড়ি লোকে ভালো ব্যাঙ্কে ল এই হচ্ছে এই যে আপনারা দেখছেন এই যে একটা পেঁপে গাছের একটা ডালা নিলাম হুম নিয়ে তো চলুন এখন আমরা এটাকে আর কি সুন্দর করে বানাবো আমরা হচ্ছে ওই জিনিসটা কেটে প্রসেস করার জন্য আমরা একটা ব্লেড খুঁজতেছিলাম বা ব্লেড বা একটা দাও জাতীয় জিনিস কিন্তু আমাদের কাছে নাই আমরা এখন দেখি এটা একটা বাঁশের মতন এটা একটু ধার রয়েছে আমরা একটু দেখি যে যে এটা এটা দিয়া আমাদের এই কাজটা চালানো যায় একটু কি বাঁশের মতন ধার রয়েছে আমরা একটু দেখি যে এটা দিয়া আসলে ওটাকে কাটা যায় কিনা তো এই জন্য আমরা এটাকে সংরক্ষণ করলাম এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে 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 এখন হচ্ছে আমরা হচ্ছে এটাকে এখন একটু প্রসেস করে নিব আর কি আমাদের মতন করে এই যে আপনারা দেখতে পারছেন আপনারা দেখতে পারছেন যে এটাকে আমরা একটু কাইটা একটু সুন্দর করে একটু প্রসেস করে নিলাম এখন হচ্ছে এখন হচ্ছে আমার হাতে যে থাকা যে কন্ডমটা আছে এটাকে আমরা এখন এটা দিয়ে এটাকে তৈরি করব এটা হচ্ছে আর কি একটা রশি এটা বান দেওয়ার জন্য টোকায় ওইখান থেকে বান্দে বান্দে টাইট করে বান্ধিস খুলল জীবন খুলবো আমরা ছোটবেলা যে টলার টলার খেলতাম হুম এটা হচ্ছে সেই ছোটবেলার টলার টলার খেলা তো চলুন আপনাদের আজকে দেখাবো যে আসলে খেলাটা কি মজার ছিল এখনকার দিনে যদিও এখনকার এখন তো এখনকার দিনের পেনে এগুলা খেলে না হ্যাঁ তো আমরা আর কি আজকে এটাকে খেলে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আগে এই খেলাটা খেলতাম তো আমরা এটা কি সরো এটা ফুলাইতে অনেক কষ্ট হচ্ছে যদিও আপনারা দেখতে পারছেন তারপর আমরা এটা যতদূর ফুলে এটাকে ফুলাবো দেখবি একটু ফুলা দেখ ফোলেনি ফুলবো ফুলা এটারে ফুলাইতে ফুলাইতে আমার বন্ধু পুরা প্রেশান হয়ে যেতেছে কারণ আমরা যে পাইপটা নিয়েছি পাইপটা অনেক চিক্ন হয়ে গেছে তো যাই হোক আপনারা দেখতে পারছেন অলরেডি অনেক বড় হয়েছে তো এখন এটাকে আমরা এই পানিতে দেখেন সারবো হুম এই দেখেন হুম এই যে এই যে আপনারা দেখতে পারছেন যে আগে যে আমরা খেলতাম এই যে নদীতে এইভাবে সেরে দিতাম আর হচ্ছে এটা এমনিই আর কি যাইতাম দেখতে পারছেন এই যে কত দূর চলে গেছে এখন ওইখানে যায় এটা বাজে গেছে শেষ